La gauna a rosore vece l'ar partizan. La gauna a rosore vece l'ar partizan. La gauna a rosore vece l'ar partizan. Shubho, Habu bhai kintu kono kajer lok na. Thik ache, oi je tar sathe je byabohar ta kora hoyteche, gati paiteche tor bondhu gramer theke aisha. Eta kono bhabe kintu normal na. এটা কোনো ভাবে মেনে নেওয়া যায় না, ঠিক আছে? সে কিন্তু ঘরের লোক। হ্যাঁ বেটা, টিপাক না, টেপুক টেপুক, হালার পুত্রে দিয়ে টেপানো ইউজ না, টিপানো যাবে না। হাবু ভাই কোনো কাজের লোক না, তোকে বুঝতে হবে, আমরা ঘরের লোক। পরে এসে একই রকম ভাবে ফ্যাসিলিটি পাইতে পারে না। আমাদের নিজেদের সম্পর্ক আর পরের সাথে সম্পর্ক এক না আমাদের। এটা একদম বেশি অন্যায় হয়ে যেতেছে, আমি এটা কোনোভাবেই মানবো না। তুই তোর বন্ধুকে এখন যাই বলবি গেস্টের মানুষ গেস্টের মতো ব্যবহার করতে, ঘরের মতো ব্যবহার না করতে। আজকে হাবু ভাইয়ের সাথে কালকে তো আমার সাথে কথা বলবে, এটা গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা মুই তারি বুঝে ইয়ে বলতেছি, তুই মাথা ঠান্ডা কর। আজকে দিবি না, তোর আজকের কারণে কিন্তু আজকে তোর বন্ধুরে মনে আছে। মুই তারি চিনি না জানি না, এসে হাবু ভাইয়ের দেবো বড় টিপে বসছি। আরে মুই বুঝতে পারতেছি, তুই বাড়িতে ঘুরে ঘুরে এসে মাথা গরম হয়ে গেছে, একটা বাজে জিনিস দেখে সহজভাবে নিতে পারতেছ না। মুই বুঝতে পারছি, মুই তারি বুঝে ইয়ে বলতেছি, তুই ঠান্ডা ঠান্ডা। সুগার ব্রাশ দিতে আচ্ছা পুরো একটা বস্তি, একটা খ্যাত একটা ছেলে শহরে এসে আমাকে বাসা এসে অর্ডার ফরমাশ দিতেছে। এই শুভ মেইন লাস কানাটা দিছে, শুভ কানাটা দিলে ও বন্ধু এরকম করে ব্যবহার করবে কেমনে? হাবু ভাইয়ের সাথে আমরা ঘরের মানুষ যেমন এসে তেমন ব্যবহার করি, নিজেরা নিজেরা মজা করি, তাহলে পরে এসে একই রকম ব্যবহার করে কীভাবে? স্যার তা ঠিক। ও তুই তো আসলে জিনিস দেখাই নি, কি দেখছো কি বলে আছে? না আমি ওর ল্যাংটা ওই যে খালি গায়ে শুয়ে থাকতে দেখছি। আরে কাবিলার কাপড় পরে আছে, সি 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 সি, এক খেত আরেক খেতের কাপড় পরে পাঠতেছে। আরে মিয়া, কাবিলা যদি এটা এসে দেখে বা শুনে কি করবে বুঝতেছ? ওলি গড নিউজ, কি আর করবে, ওর বাস মারি দিবে। তামাতাম হয়ে গেছে জীবন, স্যাকো বলে খাইছেন, ফ্যামিলিতেও বলে দুঃখ হাঙ্গামা চলে, সেহারা দিকে হেডিই মনে হইতেছে। কে বলছে আপনার এই বাজে কথাগুলো? জীবন আনন্দ উল্লাস থাকে কি দাঁত এরকম করে বাইক করে চলবো? দাঁত এরকম বাইক করতে লাগবে না, কিন্তু মানুষের ক্ষমাটা দেখলে তো বোঝা যায় যে সে ভালো আছে, সুখে। আপনার স্যার আমাদের সে নাই, স্যার আমাদের কাল সেটা দাঁত পরে গেছে। হাসে হাসলে কেউ মারবে না আপনাকে? আশ্চর্য! আরে আশ্চর্যের কিছু নাই, আপনার লাইফের মূল সমস্যা হচ্ছে রস নাই, সেই রসের সাপ্লাই আমি দেবো, জাস্ট এক মিনিটের মামলা। আপনার রস আমার দেবো। তখন আসলে টেস্ট করছিলাম যে আপনার আসলে মাথায় উত্তেজনা আছে না নাই, আপনি তো প্রচুর উত্তেজিত, চলেন দুই মিনিটের মধ্যে আপনার কাজ সেরে দিতে এসি। ঠিক আছে, এক মিনিট না, পাঁচ মিনিট দিন, দেখবো কি রসটা আপনার নামাইতে পারে। আরে বাবা, দুই মিনিট লাগে জিনিস বানাইতে। স্বাস্থ্যই সকল সুখের মূল। মানুষই আসল পরিচয়। আমার জামা কাপড় কিনলে পড়বে এখানে কি? আমি কি আমার জামা কাপড় কিনতে এদিকে কিনে দিছি? এখন তখন না, এখানে অনিবার্য করতে পারো, এক পর্যন্ত এখানে রাখতে দিতে। আরে ব্যাটা, ব্যাটা সত্যি, এই ব্যাটা যদি এখন বাইরে এসে আজকে রাতে থাকবে কই? ওর হাসরে কিছু ছিল রাতের বেলা তো ঘুরে ঘুরে বেড়াবে। সো ডিপ নাইট মারলা, আকাশে বড় একটা চাঁদ, নিড এ সং উইথ বৃষ্টি, এ বৃষ্টি ভেজারাতে তুমি ভুলে। চিন্তা করি যে কি করছে, পৃথিবীর কত মানুষ খাবার না পেয়ে হাহাকার করছে। কি আর চারি রে, কি সে তোর কি আর খাইছিস তুই? হ্যাঁ খাইছিস তুমি তো কিছু? এখন অনেক রাত, খোলা আকাশের নিচে জীবনের অনেক আকাশে উড়ে যাইতেছে সারি সারি কাসকি মাছের রানা, বদনাতে পানি নাই, জেডা জেডিরা হাওয়ায় বাড়ি চলে গেছে, সুন্দরবনে আজকে বাঘ নাই। আরে মুত মুতের জলে ভাসে গেছে না এমের লুঙ্গি। আরেফিন হন, মুই একটা কথা কই, একটা মানুষ না পারতেই পারে, তাহলে যে পারতে হইবে এমন কোনো কথা নাই, মানুষের সমস্যা থাকতেই পারে। তাই বললে এরকম মন খারাপ করে থাকার তো কোনো মানে হয় না, মুখরদারে বললেই হয়, মোরাও তো হেল্প টেল্প করতে পারবো, তখন দেখবে তুমি ঠিকই পারতেছো। বুঝলাম না কি কি পারলাম না, কি পাই? আহারে জাতালাশ, তুই যে বন্ধু কিছু না হারি, জাতালাশের মতো আমার সামনে ঘুরি বেড়াইতি, কেউ না বুঝুক এটা তাই কাবিলত বুঝতে হবে।
আচ্ছা তুই যে হারসা এটা তুই আমার অ্যাটলিস্ট করতে চাইতি না, তুই কারো কিছু না কইতে কোন রুমিটার ভিতরে ডলামলা খায় লাল চোখে ঘুরি বেড়াস, এটা হইল কি পারি না বল। সবসময় না ফাইজালে ভালো লাগে না, প্রত্যেক সময় একটা মানুষ সেম মুডে থাকে না, আর আমি পারি কি পারি না সেটা তো আমার নিজস্ব ব্যাপার। তোদের সমস্যা কি, তোদেরকে কে বলছে কি হয়েছে, এটা নিয়ে তো কথাবার্তা কিসে, কে ছড়াইছে কথাটা? ক্যামেরা তুই সবচেয়ে খারাপ, তুই কষ্ট করছিস তাই না? আয় কিচ্ছি আয় কতক্ষণ কি করলাম আরে বাবু রে তোর স্যাতোসের কিল্লাই, এই ধরনের রোগীরা কিছু করতে না হারে মানসিক ভাবে সেতে, এটা তো স্বাভাবিক, এটা তো আমি বুঝতেছি তুই কিলে সেতেছস, সেতলে তোরা সলিউশন হইতো না। আমরা তোর বন্ধু, আমরা সারাদিন তোর লগে থাই, তুই তো আর লগে শেয়ার করতে আইতি, তুই তো নেহারের লগে শেয়ার করতে আইতি, তুই কারোর লগে শেয়ার না করি, তুই কিছু মুস্তফার লগে শেয়ার করতি, মুস্তফা কি আমাকে বন্ধু নি? হ্যাঁ মুস্তফা জাস্ট তোর বন্ধু দেখে আমরা ঘাট ধাক্কা দিয়ে করতে বাই করে দি নাই, ও যে বেয়াদব আর বেয়াদব, ওর যে লেভেল মুস্তফার দেখামু যে আমি পারি কি পারি না, এটা আমি ভিডিও করে রাখা দিব তোর প্রজেক্ট কি, কোন কথা রে কোন কথা রে আমার হাজবেন্ডের সাথে, তোর 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 বন্ধু মুস্তফার দেখাতে আমি কেমনে পারি লাইভ অ্যাকশন হবে, এটা আমি আপলোড এটা কি আমি দেব এবারে কি পারি মুস্তফা রে। আচ্ছা এই গ্যাজের এরম সিল্লার এরম সিল্লাতে সিল্লাতে তো ইয়ারো হইতো না, কতদিন থাকবেন কতদিন রইবেন তুই হেটা না জিগে, তুই কিল্লে কইলি ভাই আমার বাজারে আনতাম না, আমরা কিয়া খাইবেন অনার তার আনি দাও, আতি দাঁত আনি দাও তারে, আর কিয়া শাক মাখ খাইবে তার আনি দাও, তুই তো নিজে কইলি ভাই হানি হাইবেন হানি হাইবেন কেন, একটা শাক সবজি নাম কইছে এগুলো শোনা পড়তে বা হানি মানি মারলি কেন, আর এগুন কইতো তো না যে ভাই এগুন খাই যদি গলা আটকে যায় পরে কি আর খাবে না, এটা কইতো তো না, যা তুই যে বাজার করার জন্য পারম না কাকি লাঙ্কিলে বাজার কর আমাকে ঠিয়া নি, এতার কি আইলক ঘুরে লই ইঞ্চি, হ্যাঁ তুই হাবুরে ক হাবুর মে এমন না হতে হাবুরে ক হাবুর গিয়া এখন কয় যাব না এই অবস্থায় কয় যাবে এখন কিছু, তারপর আমার দিকে দিছিস কেন, আমার কর পারমিশন তোর কে দিছে, ওরে বাবা তোর কাছে পারমিশনের কথা কইতে তোর লাগে আমার এখন, হ্যাঁ তোর বাজার কথা কে কইতে কইছে, তুই এত সাহা দিয়ে না খাওয়াই দিতি কইতে পারি নিচে সাহা আছে সাহা খেয়ে সাহা দিয়ে তার পোষে, এত কথা আমি জানি না বাজারে এসে টাকা তুই ফুল দিবি, আমি এক টেঁয়া দিতে ইত্যান্ন টেঁয়া দিতে পারবি না, ও তাই না টেঁয়া কি অন আরে দিতে হইব, ঠিক আছে আমি বাইরে কইতেছি। এই কাবিলা কাল কেন তুই বঞ্চক কেন খালি, এখন তুই কইলি কি তোর ভাই হয়ে গেছে, ও তখন ভাই লাগে রে মোর বিরা দুই চারটা থাবার মাখতেই পারে, এটা দোয়া এটা মাইন্ড না বুঝেছ, সি 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 আর ভাই আরে মাইছে বালিশ ডলাডলি করার পরে ভাই সাতছস তুই শেষরা লাগাও না আরো জোরে বেলার পার্টি সং।